ওকে তাহলে লেআউটটা আমাদের অনেকেরই হয়েছে যাদের যাদের হয় এটাকে আমার পড়া লাগবে না আমি আমার লেকচার শুরু করব পড়া লাগবে আমার ম্যাডাম জাস্ট নাও যে ওটা দেখাই দেন ম্যাডাম আচ্ছা ঠিক আছে লেআউটটা তাহলে আমার তো মোটামুটি করতেই হবে তো আমাদের ফাইল ছিল এটা তাই না তো এটার মধ্যে আমি সাইড রুটের মধ্যে যে একটা নিউ ফোল্ডার করে নিয়েছি আজকে আমাদের ডে 3
আচ্ছা এটা উইথ 30% এর বেশি হয়ে যাচ্ছে 20% এ ঠিক ছিল আর ব্যানার বাই ডিফল্ট বাকিটুকু নিয়ে নিবে এবার ঠিক আছে এবার একটা কি লাগবে হাইট দেওয়া লাগবে না হাইট না দিলে হচ্ছে না হাইট কত দিব 150 পিক্সেল দিই আর ব্যানারের তো নিয়ে নিয়েছে হাইট মেনুতে মেনুতে হচ্ছে ঠিক করা লাগবে কলেজ স্কেল লাগবে কলেজ আমার সর্বোচ্চ এখানে সিডি আছে কয়টা চারটা দুইটা সর্বোচ্চ কলেজ স্পেন কত আছে এই দেখেন আমার এখানে এখন পর্যন্ত সর্বোচ্চ কলাম কয়টা দেখাচ্ছে দুইটা না তো আমি তো এখানে কলেজ স্পেন কত হবে মেনুটাকে আমার কয়টা সমান বানাতে হবে দুইটা সমান বানাতে হবে না দুইটা টিটি সমান সো কলেজ স্পেন 2 দিলাম দেখেন এবার কেমন দেখাচ্ছে লেআউটটা হয়ে গেছে না মেনুতে কি দিতে হবে একটা হাইট দিতে হবে একটা হাইট দিলে ঠিক হয়ে যাবে হাইট এটা 50 পিক্সেল রাখি একটু সুন্দর লাগবে 50 পিক্সেল তারপর কন্টেনার অবস্থা কি আছে কন্টেনার অবস্থা তো মনে হয় ঠিকই আছে মেনু ঠিক আছে আর এখানে হচ্ছে যেটা করতে হবে কন্টেন্ট কিন্তু লোগোর সাথে ম্যানেজ হয়ে গেছে উই সেম একটা কথা মনে রাখবেন টেবিলের সময় সেম রো অনুযায়ী টেবিলের টিটি গুলো একই হাইট পায় আর সেম কলাম বরাবর মানে টিটি বরাবর সেম উইথ পায় কি বলছি বলেন তো সেম টিটি বরাবর এটা কি লোগো আর হচ্ছে টি কন্টেন্ট একই টিটি বরাবর আছে টিটি মানে কি কলাম ভার্টিক্যালি সেম ভার্টিক্যালি ওয়াইজ টেবিলের ক্ষেত্রে সেম উইথ পাবে সেম উইথ পাবে মানে আপনি একটাতে যদি উইথ 150 করেন বাকি সবগুলা টিটিতে কত নেবে 150 করে নেবে বাকি ওইটাকে আপনি যতই কমান বাড়ান না কেন ওটা কিন্তু কাজ করবে না 150 যে বাই ডিফল্ট একটা নিয়ে নেবে একটা নিয়ে সবগুলোকে মার্চ করবে আর সেম রো বরাবর যদি আসে সেম রো বরাবর যদি একাধিক টিটি থাকে একটা টিটিতে আপনি যদি 160 পিক্সেল দেন ওই সবগুলোতে 160 পিক্সেল ধরে নেবে হাইটটা তাহলে সেম রো বরাবর কি সেম থাকতেছে ছোট হয় আর লোগো এটা বড় কন্টেন্ট বড় হয় তাই না অ্যাডস কে তাহলে এই পাশে পাঠাই দেই কন্টেন্ট এই পাশে পাঠাই দেই না তো লোগো আমাকে চেঞ্জ করতে হবে সেটাও করা যায় না তো লোগো কে আমাকে এই পাশে পাঠাতে হবে যে কোনো একটা করতে হবে আর লোগো কি সব আমার আমরা কি কখনো লোগো রাইট সাইডে দেখি না লেফট সাইডে দেখি লেফট সাইডে ম্যাক্সিমাম সাইডে দেখি রাইট সাইডে কিন্তু লোগো হয় না ব্যানারটাই থাকে তো সেজন্য আর কি সাইডটা আমি লোগোটাকে রাইট লেফট সাইডে রাখার চেষ্টা করছি সো অ্যাডসটাকে আমি যেটা করতেছি কন্টেনারের মধ্যে দিয়ে দিচ্ছি আর কন্টেন্টটা ক্যাটস এর মধ্যে সেভ করলাম রিলোড দেই এটা তো আসবে যেটা হচ্ছে ম্যানেজ করতে কন্টেন্টের একটা কি করা লাগবে এখন একটা উইথ সেট করে দেওয়া লাগবে না এর একটা উইথ সেট করে দিলে হবে উইথ কত দিব বলেন এটা হচ্ছে 150 পিক্সেল এটাকে যদি বলি আমি 80% করলে হয় না পিক্সেল দিলে 80% বলি পার্সেন্ট পিক্সেল হবে না ওটা এর আগে একটা পিক্সেল আছে যে পিক্সেলই দিতে হবে ও আচ্ছা এটা কন্টেন্ট উইথসেট করার দরকার নাই তো লোগো তো জোর নিচে বাকিটা তো কন্টেন্ট নিয়ে নিচ্ছে এটা না দিলেও হয় দরকার নাই ঝামেলা করা শুধু হাইটটা দিয়ে দিই হাইট হাইট 500 বলতেছি 500 পিক্সেল বললাম আর্টিকেলের হাইট একটা সেট করা লাগবে আর্টিকেলের হাইট কত দেওয়া যায় 80 পিক্সেল ফুটারের একটা হাইট দেওয়া লাগবে ফুটারের একটা হাইট এটাকে সেট করতেছি 60 পিক্সেল সেট করি রিলোড দিলাম চলে আসছে না বাট এখানে শুধু কল স্পেনটা দেওয়া হয় না কল স্পেনটা দেওয়া লাগবে তাই না কল স্পেনটা এখানে দিয়ে দেই দেখা যাচ্ছে না এখানে একটা কল স্পেন দিয়ে দিচ্ছি
কলিস্টেন কত হবে একটু সর্বোচ্চ কলাম আছে কতগুলো দুইটাই সো এর বেশি কলিস্টেন হবেই না আমার এখানে এটা হচ্ছে আমার স্ট্রাকচার ঠিক আছে স্ট্রাকচার তো দাঁড় হইল আর্টিকেলের হাইটটা তো বাড়া যাওয়া লাগবে 100 করে দেই দেখতে মানানসই লাগতেছে না এবার ঠিক আছে এখন আমি যেখানে বলেছিলাম মেনুতে কয়টা টিডি থাকবে বলেছি চারটা এটাকে দেখেন এটার জন্য ম্যানেজ করতে গেলে এখানে যদি রো এর ভিতরে মেনুর ভিতরে আমি যদি লিখি এখানে আমি নেস্টেড টেবিল না আগামীকাল শিখে গতকাল শিখেছিলাম তাই না এখানে নেস্টেড টেবিল ইউজ করা লাগবে এখানে আরবার যদি মেনু নিতে চাই আর কিছু টিডি যদি চাই যে এই রোয়ে টিডি গুলো অন্য কোন রোয়ে টিডি সাথে কনফ্লিক না করুক মার্চ না হোক তাহলে এখানে আরেকটা টেবিল নিয়ে টিডি দিলে সেটার সাথে সেটা কোনো মার্চ হবে না এটাকে মেনটেন করে এটাই একটা কৌশল নেস্টেড টেবিল ইউজ করা লাগবে নেস্টেড টেবিল এর ভিতরে একটা রো লাগবে একটা রোর ভিতরে আবার টিডি লাগবে কয়টা একটা টিডি চারটা টিডি তো চারটা টিডি দিয়ে দিলাম চারটা টিডি এখন পাঁচটা ছটা যে কটা দরকার সবটাই হবে টেবিলে কি দেওয়া লাগবে অ্যাট্রিবিউট না দিলে কি টেবিলটা দেখা যাবে বর্ডার সেট করা লাগবে বর্ডার কত দিবে 1 দিলাম দেন কি দেওয়া লাগবে একটা উইথ দেওয়া লাগবে না উইথ কত 100% বলে দিচ্ছি 10% এবার আসছে বিন্দু হাইট দিচ্ছে না বলে এটা বোঝা যাচ্ছে না হাইট দেওয়া লাগবে হাইট 100% চলে আসছেন এবার এবার কি এটা সেটা আমার মার্জ হয়েছে এটা মার্জ হয়নি কিন্তু সেটাই বলতেছিলাম আমি আপনাদেরকে যে এটার সাথে এটা মার্জ হবে না আপনারা যেটা করছেন সেটাই লোগো অ্যাডস যার যেটা ছিল তার সাথে মার্জ হয়ে যাচ্ছিল ঠিক আছে এখন আমরা মেনুটাকে বানানো শিখব আর্টিকেলের মধ্যে আপনারা কন্টেন্ট দিতে পেরেছেন মেনুতে কি করে মেনুগুলো দিব সেটা শিখি এখানে কি বলা যায় হোম বললে তো হোমই দেখাবে এখানে তাই না এইটিতে এভাবে করলে কিন্তু ইজি হবে জিনিসগুলো হোম আর এখানে কি হবে অ্যাবাউট তারপর কি দিয়েছি গ্যালারি তারপরে কি কন্টাক্ট সেভ করলাম চলে আসছে এখন এগুলোকে সরানোর জন্য কি করতে হবে কন্ট্রোলের সাথে লেগে লেগে আছে না সরাসরি দেওয়ার জন্য কি ইউজ করতে হবে টেবিলের ভিতরে অ্যালাইন সেন্টার না সেল প্যাডিং সেল প্যাডিং এর কাজে অ্যালাইন সেন্টার দিলেও হয় অ্যালাইন সেন্টার দিলে টেবিল সেন্টার চলে যাবে সেল প্যাডিং হবে সেল প্যাডিং আমি 20 পিক্সেল বলে দেই চারপাশে 20 পিক্সেল চলে যাবে হয়েছে এবার হয়েছে এগুলোকে সিএসএস দিয়ে আমরা আরো সুন্দর করা শিখবো আপাতত আমাদের কাজ চললেই হবে এখন যেটা শিখাতে যাচ্ছি সেটা হচ্ছে অ্যাঙ্করিং কিভাবে করা হয় আমরা যে বিভিন্ন সাইটগুলোতে যাই এক পেজ থেকে আরেক পেজে চলে যায় উপর থেকে নিচে চলে যায় অ্যাঙ্করিং কিভাবে করা যায় বলুন তো কিভাবে করা যায় অ্যাঙ্করিং কিভাবে করা যায় অ্যাঙ্করিং দুইভাবে সবাই একমত কে বলছে দুইভাবে আপনি একভাবে পারেন বলছে কে দুইভাবে আপনি বলছেন কিভাবে বলেন এক্সটার্নাল ইন্টারনাল তো সিএসএস নিয়ে আসছে এক্সটার্নাল সিএসএস ইন্টারনাল সিএসএস ট্যাগ একটা বাট এটাকে ইউজ করা যায় তিন ভাবে তিন ভাবে ইউজ করি আমরা দুই ভাবে না আর যেটা বলছেন সেটা ভুল বলছেন সেটা হচ্ছে আমরা এক একটা একটা করে দেখি না মুখে না বলে
তিন ভাবে করা যায় প্রথমত আমি এখানে কি লোগোতে ইমেজ দিয়েছি ইমেজ দিয়ে লোগোতে একটা ইমেজ দিয়ে দেই ইমেজ আমার ইমেজ ঠিক আছে একটা ইমেজ ট্যাগ নিয়ে আই এম জি আমি তো ইমেজ চুজ করে রাখি নাই তাই না গুগলের কাছ থেকে ধার নেই গুগলের কাছ থেকে ধার নেই এটা নেই কোথায় আছে আমাদের ফোল্ডারটা ডেস্কটপে তো আছে আমাদের ফোল্ডার কোথায় আমাদের ফোল্ডার কি ডেস্কটপে করেছিলাম না ডি ড্রাইভে করেছিলাম আই ডোন্ট সি ড্রাইভে সি ড্রাইভে করেছিলাম সি ড্রাইভে এটা তো হয় এসটিএমএল এর মধ্যে ইমেজেস ফোল্ডারের মধ্যে আমি ছবিটা রেখে দিলাম সেভ করলাম এখানে যে চেক করি ইমেজ নামক যে ফোল্ডার আছে ফোল্ডারের মধ্যে যে দেখেন পিএলএক্স ফোর অ্যান্ড সিক্স নামে যে পিকটা আমি নিয়েছি সেটা চলে আসছে এটার নামটা লিখতে না খুবই কষ্ট কষ্ট হবে না সাজেশন নিয়ে করা যাবে সোর্সটা এবার দিয়ে দিই এস আর সি সোর্সের মধ্যে বলতে হবে কি কন্ট্রোল স্পেস চাপতে হবে আমাকে কি ফোল্ডার থেকে বেরোতে হবে নাকি হবে না হবে সো ডাবল ডটে আবার কন্ট্রোল স্পেস চাপলাম এবার কোনটাতে যাব ডে টু না ডে থ্রি দেখছি আবার কন্ট্রোল স্পেস এবার কোনটাতে যাব ডটে ইমেজ তো চিনার কথা ও আমি তো ভুল পাথ দিয়েছি এই ফোল্ডার থেকে বের হয়েছে ইমেজে যাবে ইমেজে যাবে ইমেজে যাবে ইমেজেস দিস পাথ এরপরে দিস পিক দেন শেষ এবার ব্রাউজার দিয়ে রিলোড দিই সেই রকম সাইজ এর একটা উইড হাইট সেট করে দিলে এটা ম্যানেজ হচ্ছে উইড কত লেগেছিলাম লোগোর 20% সেটাই রাখি যতটুকু ছিল ততটুকু হাইট কতটুকু দিয়েছিলাম 150 আচ্ছা আমি এখন অ্যাঙ্করিং ট্যাগের যেটা দেখাতে চাচ্ছি সাপোজ আমার এখানে এই পেজটাতে অনেক বড় একটা পেজ না কার্সরিং করে নিচে গেলে উপরে আসা লাগতেছে কার্সর স্ক্রল করে উপর থেকে নিচে যাওয়া লাগতেছে পেজটা দেখেন এতটুকু বাট আরো অনেক কি বড় বড় পেজ হয় না তো সেটা স্ক্রল করে উপরে নিচে যাওয়াটা খুবই কঠিন একটা কাজ তাই না স্ক্রল করে ছাড়া উপর নিচে যাওয়া যায় সেটার জন্য কি একটা লিংক করে দেওয়া যায় তার জন্য কি করা লাগবে একটা আমি ফুটার থেকে চাচ্ছি এখানে ফুটারে এখানে একটা অপশন রাখবো যেটা ক্লিক করার সাথে সাথে আমাকে উপরের কোনো একটা স্পেসিফিক জায়গায় লোকেশনে নিয়ে যাবে সেজন্য ফুটারের এখানে যে আমি একটা ট্যাগ দিচ্ছি অ্যানকোডিং করার জন্য যে ট্যাগটা লাগে সেটা হচ্ছে এ ট্যাগ এ ফর অ্যানকোডিং দেন এখানে বেলো বলতেছি টপ আর অ্যাঙ্কোরিং এর জন্য যেখানে করব তার জন্য যে অ্যাক্টিভিটি ইউজ করা লাগে হাইপারলিংক রেফারেন্স এইচ আর ই এফ হাইপারলিংক রেফারেন্স দিয়ে দেন বলতে হবে আপনি কোন পেজে যেতে চাচ্ছেন কোন লোকেশনে যেতে চাচ্ছেন সেই অ্যাড্রেসটা এখানে দিতে হবে যদি আমি এখানে বলি হ্যাশ শুধু হ্যাশ বলা মানে সে সেম পেজেই থাকতেছে যে পেজে আছে
সেই পেজে লোড হয়ে আপনাকে নিয়ে আসবে। এখন আমি ইন্ডিভিজুয়াল একটা স্পেস ওকে সিলেক্ট করে দেওয়ার জন্য যেটা করতে পারি, সাপোজ আমি যদি টপের মধ্যে এখানে ক্লিক করি, দেখেন এখানে টপ লেখার ফলে এখানে পেজ চেঞ্জ আসছে, সেভ করি নেই। এখানে একটা টপ লেখা আসছে না, টপ লেখাটা আমি মিডিল পজিশনে নিতে পারি, কি করতে হবে এখানে তাহলে? টেক্সট অ্যালাইন সেন্টার। আচ্ছা ওগুলাতে এখন যাবই না, ওগুলো যখন সিএসএস আছে তখন যাবো, এখন আমি শিফট করবই না। ওই টপে যদি ক্লিক করি আমাকে সে এই লোগোর এখানে নিয়ে যাবে, আমি সেটা চাচ্ছি। তাহলে সেটা করার জন্য কি করতে হবে, লোগোর এখানে একটা লোগো কোথায় এখানে ছিল, একটা আইডি সেট করে দিতে পারি। কি দিতে, আইডি ফর কি, আইডি কেন ইউজ করি আমরা, টেবিলে টিডির একটা অ্যাট্রিবিউট হচ্ছে আইডি, আইডিটার নাম কি দিতে হবে, আইডিতে একটা ভ্যালু দিতে হবে, আইডি ফর আইডেন্টিফিকেশন, আইডেন্টিফায়ার বলি, তাই না? আমাদের প্রত্যেকেরই ইউনিভার্সিটি লেভেলে যখন আমরা স্টাডি করেছি আমাদের প্রত্যেকের একটা আইডি আছে, এবং ইভেন এখানেও যে আপনাদের প্রত্যেকের ইন্ডিভিজুয়াল একটা আইডি আছে। আইডিটা ইউজ করা হয় অ্যাকচুয়ালি কি, ইউনিক করার জন্য। আপনি একটা পেজে এই টেবিলের পেজের মধ্যে আইডি লিখেছেন একটা লোগো, এই লোগো নামে যদি সেকেন্ড আরেকটা আইডি করতে চান, ও আপনাকে কিন্তু আইডি করতে দেবে না, ওর সাথে সাথে এরর জেনারেট করে দেবে। এটাই হচ্ছে একটা সুবিধা এই নেটবিনসের। আরও একটা যে একই আইডি কি একজনেরই তো হতে পারে, নাম হয়তো আমাদের কারোর সেম হতে পারে, বাট আইডি কি কখনো সেম হবে আমাদের, কখনোই না। সো এই ইউনিক লিস্টটা বানানোর জন্য আমরা আইডি ইউজ করব। সো এখন যদি লোগো আইডি বলি তাহলে এখানে এসে কি বলতে হবে, আবার হ্যাশের পর তো সেম পেজে যাবে, সেম পেজে কোথায় যাবে, ওই লোগোতে যাবে, লোগো বললাম। এবার যদি এখানে পেজে যাই, রিলোড দেই, আমি এই টপে যে ক্লিক করি আমাকে কোথায়, লোগোতে নিয়ে গেছে না, আমাকে কিন্তু স্ক্রল করে আসা লাগে না, আমি এখানে ক্লিক করলাম আমাকে ওখানে লোগোতে নিয়ে যাচ্ছে, ঠিক আছে। পেজটা যদি আরও বড় হয় তখন এটা ইফেক্টটা হয়তো আরও সুন্দরভাবে বোঝা যেত, ছোট একটা পেজ হয়েছে সেটা ওইভাবে বোঝা যাচ্ছে না, কিন্তু কিছুটা হলেও বোঝা যাচ্ছে। আমি ছিলাম নিচে, টপটা কিন্তু এখন দেখা যাচ্ছে, ক্লিক করলে টপ নিচে চলে যাচ্ছে। তো এগুলো হচ্ছে বড় বড় পেজ যখন হয় সেই সব ক্ষেত্রে চেঞ্জ করা হয়, এটাকে বলা হয় অন পেজ অ্যাঙ্করিং, ঠিক আছে। আরেকটা ভাবে অ্যাঙ্করিং করা যেতে পারে সেটা হচ্ছে অফ পেজ বলা হয়। এই যে মেনুগুলো যে করলাম, মেনুগুলোকে ক্লিক করলে আমি চাচ্ছি কি, এখানে ক্লিক করলে আমাকে এই আরেকটা পেজে নিয়ে যাবে, বা মেনু পেজে ক্লিক করলে আমাকে মেনু পেজে নিয়ে যাবে, আর অ্যাবাউটে ক্লিক করলে অ্যাবাউট নামে আরেকটা পেজে আমাকে নিয়ে যাবে। এটাকে বলা হচ্ছে অফলাইন অ্যাঙ্করিং। সেই অফলাইন অ্যাঙ্করিংটা যদি করা হয় তাহলে কীভাবে করতে হবে, তো এটাকে কিসের মধ্যে নিতে হবে, অ্যাঙ্কর ট্যাগের মধ্যে নিতে হবে, এখানে হাইপারলিংক বলে দিতে হবে না, HREF হাইপারলিংক রেফারেন্স কোন পেজে যাবে, হোম নামে কি আমার কোনো পেজ আছে, তার মানে কি হোম ডট এসটিএমএল নামে একটা পেজ ক্রিয়েট করতে হবে, তাই না? হোম ডট এসটিএমএল, এসটিএমএল কেন, কারণ এসটিএমএল ফাইলগুলো এক্সটেনশন কি ডট এসটিএমএল, হাইপার এই সব লিংক যখন দিব আমরা পেজের অ্যাড্রেসগুলো সেই ফাইলের টাইপ দেখে অবশ্যই বলে দেবে, সেটা যদি পিএইচপি টাইপ হয় ডট এস ডট পিএইচপি, আর যদি হয় জাভাস্ক্রিপ্টে তাহলে কি হবে ডট জেএস, সিএসএস ফাইল হলে ডট সিএসএস। এখন এই হোম ডট এসটিএমএল ফাইলটা তো আমার ক্রিয়েট করা নাই, এই ফাইলটা কেমন ক্রিয়েট করা লাগবে না, নয়তো কি সে কোথায় যাবে, যাবে না তো, কোথায় আছে আমার ডেচি, ডেচি আমার লেআউট নামে একটা এসটিএমএল আছে, তাই না? এইটাকে এখন যদি আমি আরেকটা ফাইল নিয়ে নিই এখানে, যে নিউতে যে এসটিএমএল ফাইল নিয়ে, এবং এখানে বলি হোম, হোম নামে হোম ডট এসটিএমএল একটা পেজ ক্রিয়েট হয়ে গেল, আমি চাচ্ছি যে হোমে ক্লিক করলে সেম জিনিসই দেখাবে, এই যে পেজটা যা দেখাচ্ছে সেম জিনিসই দেখাবে, তার জন্য কি করতে হবে, এই সব কোডগুলো এনে কন্ট্রোল অল কন্ট্রোল সি, এখানে যা আছে সব জিনিস করে দিলাম, এখানে পেস্ট করে দিলাম, তো কি যা ছিল তাই দেখাবে না। এবার পেজটা যে রিলোড দেই, দেখেন এখানে সাথে সাথে কি কালার হয়ে গেছে এবং নিচে একটা আন্ডারলাইন চলে আসছে, এখন এখানে ক্লিক করি পেজটা রিলোড হয়ে গিয়ে এই পেজে নিয়ে আসছে। এখন আমি চাচ্ছি যে আবার ডিফারেন্ট কিছু চাচ্ছি, সাপোজ এই তিনটা পেজকে যদি আমি এখন আবার অ্যাঙ্করিং করি তাহলে হয়তো পেজটা আরো ভালোভাবে বোঝা যাবে।
বলতে হবে HREF হাইপারলিংক রেফারেন্স এটা কি অ্যাবাউট ABOUT অ্যাবাউট ডট HTML আর এখানে হবে গ্যালারি ডট HTML আছে এখন এই একটা পেজও কি আছে আমার ক্রিয়েট করা নাই আমি এখানে ডামি হিসেবে কোডগুলো ক্রিয়েট করে নিচ্ছি ফাইলগুলো এখানে বলি অ্যাবাউট এখানে যে ফাইলের নাম দিয়েছি এবং আমার কোডের যে ফাইলের নাম দিয়েছি সেম না হলে কিন্তু সেম পেজে যাবে না এরর আপনি বলবেন হয়তো এখানে কোড ঠিক আছে এবং এখানে আপনি ফাইলের নামও দিয়েছেন ঠিক আছে কিন্তু এখানে বড় হাতের এখানে ছোট হাতের কাজ করবে না কিন্তু তো সেম হতে হবে নামের টাইপ আচ্ছা আমি আর পেজ নিচ্ছি না শুধু অ্যাবাউট নামে একটা পেজ দিলাম অ্যাবাউটে কি কি আছে সেম কোডগুলো যদি এখানে কপি পেস্ট করে দিই অ্যাবাউটে কিন্তু কিছু নাই দেখেন এখন পেজটাকে যে রিলোড দেই সবগুলো অ্যাকোর্ডিং হয়ে আছে বাট অ্যাবাউটে যদি ক্লিক করি একটা ভিন্ন একটা পেজে চলে যাচ্ছে তাই না আমার সাইটটা কোথায় হারিয়ে গেছে এটা কিছু হলো আমার পেজে ঢুকলাম আমি নিজের সাইটে না যে অন্য একটা সাইটে যে ঢুকে গেলাম আমার এখানে হয়তো ব্ল্যাঙ্ক আছে বাট আমি কোনো ইনফরমেশন দিলে সেই লিংকেই তো চলে যেত তাই না তো সেটাকে ঠেকানোর জন্য কি করা হয় যে আমি চাচ্ছি আমার সাইটটাও থাকবে এবং ডিফারেন্ট যে পেজটা ছিল সে যে লিংকে যেতে চাচ্ছে সেই লোকেশনও আমাকে নিয়ে যাবে তার জন্য কি করা লাগে এই অ্যাঙ্করিং এ এখানে এসে বলে দিতে হবে কোথায় গেল টার্গেট আর একটা অ্যাট্রিবিউট ইউজ করা লাগবে টার্গেট আন্ডারস্কোর 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 ব্ল্যাঙ্ক বি এল এ এন কে এখন গ্যালারিতে কি শো করবে ইমেজ তাই না এখন গ্যালারিতে আমি এখানে কি দিয়েছি গ্যালারি ডট এসটিএমএল সাপোজ এখানে গুগল থেকে আমি যে একটা সোর্স দেখেছিলাম এই সোর্সটা যদি পুরোটা এখানে কপি পেস্ট করে দেই ওটা কিন্তু সেখানে চলে যাবে সাপোজ গ্যালারি ওখানে আমি প্রথম আলোর এই অ্যাড্রেসটা কপি করে নিলাম কপি করে এই লিংকটা আমি যদি এখানে দিয়ে দেই দেখেন এখানে আমাকে ঠিক ওই পেজে নিয়ে যাবে সেভ করি রিলোড দিতে হবে এটাকে রিলোড দিলাম গ্যালারিতে ক্লিক করি কি সেম পেজে নিয়ে গেছে না তো একটা পেজের মাধ্যমে আপনি আপনার অন্য কোনো সাইডের কেউ লিঙ্ক করতে পারেন কিন্তু সেক্ষেত্রে কেয়ারফুল হতে হবে কি আপনার পেজটা যাতে হারিয়ে না যায় সেই দিকেও খেয়াল রাখতে হবে কারণ আপনার পেজের মাধ্যমে সে অন্য একটা সাইডে চলে যাচ্ছে তার মানে কি আপনি ক্লায়েন্ট হারিয়ে ফেলতেছেন ওই ক্লায়েন্টের ওই সাইডের ক্লায়েন্ট বেড়ে যাচ্ছে তো এটাও মাথায় রাখতে হবে যে আপনার সাইডে ঢুকে অন্য কেউ আবার আপনাকে হারিয়ে দিচ্ছে না তো বি কেয়ারফুল অ্যাবাউট ইট এখানে আপাতত এটা আমি রাখছি না থাক সমস্যা নেই গেলেই তো আমি কিছু ইনসার্ট করছি গ্যালারি গ্যালারি অ্যাবাউটের মধ্যে কন্টেন্টগুলো দিয়ে দিতে যাচ্ছি সেভ করে নিলাম এখন আমাদের আজকে যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট শেখার কথা ছিল সেটা কি ফর্ম ফর্ম ট্যাগ ইউজারের কাছ থেকে কিভাবে ফর্ম নেবে যেমন এখানে লগ ইনের জন্য কি ক্লিক করলাম একটা ফর্ম আসছে কিন্তু সেটা কি শুধু ইউজার নেম চাচ্ছে পাসওয়ার্ড চাচ্ছে আর যদি আমি এখানে রেজিস্টার করতে চাই তাহলে দেখেন কি চাই যদি রেজিস্টারে ক্লিক করি এখানে খুবই কম ইনফরমেশন চাচ্ছে বাট কিছু কিছু সাইডে দেখবেন এছাড়াও ইমেজ ছাড়াও আরো অনেক অনেক ইনফরমেশন যে চেকিং বক্স চেক বক্স এগুলো আসতেছে সাবমিট করলে এটা সাবমিট হচ্ছে কিভাবে কিভাবে এখানে যে টাইপিং করতেছে এটা কি সার্ভারের কাছে চলে যাবে কারণ কি এটা একটা লাইভ প্রজেক্ট তো লাইভ প্রজেক্ট যেহেতু এটা ডাটাবেস সার্ভার সবই আছে
ব্রেক দিয়ে শুরু করলে ভালো হয়। কতক্ষণের ব্রেক নেবেন? পাগল নাকি? পনেরো মিনিট যান, ব্রেক নিয়ে আসেন। ঠিক 15 মিনিটের ব্রেক।